একতা সুইটস এন্ড জুস কর্নার ইতিমধ্যে শুভ উদ্বোধন হয়েছে। সরাসরি লাইভের মাধ্যমে আমি ইউসুফ আপনার লগে আছি, সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম। সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার ইতিমধ্যে দেখতাম পারাম একতা সুইটস এন্ড জুস কর্নার, কিন্তু আপনারা ইলে পাইবা জল্লার পার মসজিদ মার্কেট জিন্দাবাজার সিলেট। আর একটু আগে কিন্তু দুয়ার মাধ্যমে এটা শুভ উদ্বোধন হয়েছে, সরাসরি লাইভের মাধ্যমে আপনারা একটু দেখাইবার চেষ্টা করাম। এখানেও কিতা কিতা সুবিধা পাইরা, পাশাপাশি আমরা দেখতাম পারাম এখানে নিজস্ব ফার্মের তারা খাঁটি কাঁচা দুধ কিন্তু তারা বিক্রি করেন, পাশাপাশি গাভীর যে দুধগুলা ডেলিভারি তারার সরাসরি লাইভের মাধ্যমে আপনারা দেখাইলাম। নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে তারা গাভীর কাঠি খাসা দুধ তারা কিন্তু ডেলিভারি করবা, নাম্বারে যোগাযোগ করলেও তারা দিবা। তো যাই হোক, আমরা একটু দেখাইবার চেষ্টা করলাম। আজকে একটু পরে কিন্তু আমার শুভ উদ্বোধন হয়েছে, অসাধারণ একটা চমক কিন্তু সিলেটবাসীর লাগে। আর এই সুযোগ কেউ আর মানে সকলে আওয়ার চেষ্টা করবা, যদিও এটা আমরা একটা পুরানা প্রতিষ্ঠান সিলেটও কিন্তু ইতিমধ্যে দেখতে পারছেন আপনারা যে চণ্ডীপুল আমরা দেখাইছি, চণ্ডীপুলে এটা তারার নিজস্ব প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানটা কিন্তু এটা সুনামের সাথে খাস করে একতা সুইট অ্যান্ড জুস কর্নার কিন্তু ইতিমধ্যে শুভ উদ্বোধন হয়েছে। আর সিলেটের মানুষ কিন্তু সবসময় বালা জিনিস দোকান, কিন্তু আমরা এই বিষয়টা দেখানির কারণ হইলিয়া আজকে যেহেতু ইনোমাজে অনেক শুভাকাঙ্ক্ষীসকল আইয়া, পাশাপাশি শুভাকাঙ্ক্ষীর যারা আইসন সকলও আইয়া কিন্তু এই শুভ উদ্বোধন উপলক্ষে তারা উপস্থিত আছে। আমরা তারা লোকের একটু মাতার চেষ্টা করব, পাশাপাশি এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছেন আমরা তার লোকের একটু মাতার চেষ্টা করব। তার ছেলেরা লইয়া কিন্তু আজকে অসাধারণ একটা চমক দেখাইয়া, যদিও লাইভের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এইটা দেখতাম পারাম ইনোমাজে নিজস্ব গাভীর দুধ দিয়া এগুলা তৈরি করা হয়েছে, পালা পালা মিষ্টি এমনকি দইসহ সব কিছু আপনারা পাইরা, শুধু সিলেটবাসীর লাগে এটা সুখবর। আর এটা চণ্ডীপুলও আছে, আপনারা যেমন হান্ডিকা চিপ যিনি প্রতিষ্ঠানের মালিক তিনিও কিন্তু এটা আবারও খুলছেন জিন্দাবাজার জল্লারপার মসজিদ মার্কেটের সামনে। যাই হোক, যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা যোগাযোগ করলে তারা লোকে আপনারা বালা উন্নত মানের মিষ্টি এমনকি দুধ সহ সব কিছু পাইরা, এই যে তানোর ছেলেরা লইয়া কিন্তু আজকের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করছেন প্রথম। আমরা দেখতাম পারাম বিভিন্ন জায়গা তো শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা ইয়াই প্রতিষ্ঠানও বীর করার পাশাপাশি একটু আগেই কিন্তু উদ্বোধন হয়েছে। আমরা একটু প্রথমে মাতার চেষ্টা করবো যিনি আজকের এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা মালিক, নিজস্ব ফার্মের দুধ দিয়া কিন্তু এগুলা তৈরি করেন। আর এটা অসাধারণ একটা ডিসপ্লে তৈরি করছেন, আমরা দেখতাম পারাম সিন্নি বিতরণ করা হয়। আমরা এটা একটু মাতার চেষ্টা করবো তার লোকে এটা কীভাবে তারা দুধ থেকে এগুলা তৈরি একবারে 100% ছানা মিষ্টি, অন্য কোন ইয়া না, আদার্স সিলেটবাসীর জন্য জামা কাপড় এই যে এটাই যে আমরা সর্বনিম্ন রেটে আমরা মিষ্টিটা দিচ্ছি, এবং অরিজিনাল খাঁটি দুধের খাঁটি মিষ্টি দিচ্ছি, এটা খাঁটি ছানার খাঁটি দুধের। এবং এখানে দাঁড়িয়াপাড়া জিন্দাবাজার জল্লারপাড়া যে যে মানুষগুলো আসে, আসলে সবাইকে আমরা সাদর আহ্বান জানাচ্ছি যে অরিজিনালদের কিছু ছোঁয়া পেতে চাইলে আসেন, একতা সৃষ্টি আসেন। আমার দাওয়াত এটাই আপনাদের দাওয়াত, আর এসেই টেস্ট করবেন, খাবেন, টেস্ট করবেন, যাচাই করবেন, আর কিছু না। অল প্রোডাক্ট এই সামনে যা পাচ্ছেন দেখছেন অল প্রোডাক্ট একতা সুইটসের, একতা এগ্রো ফার্মের দুধ থেকে তৈরি। শিলামে আমাদের মানে প্রায় 30 বিঘা গাছ নিয়ে আমরা গাছ সম্পূর্ণ অনেক অরিজিনাল গাছ গাছ থেকে দুধ থেকে তৈরি আর কি দুধ। আপনাদেরকে সেবা দিতে যাচ্ছি, অবশ্যই অবশ্যই না খাইলে বোঝা যাবে না, নিজস্ব ফার্মের দুধ থেকে সব আইটেম গুলো আছে, সব অল আইটেম অল আইটেম যার যেগুলো লাগে পাশাপাশি দই সব ধরনের খাবার গুলো ইনোমাজে আছে রাখা, যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা আইবা। এই আইটেম গুলা শুধু খালি সিলেটবাসীর লাগে,
অবশ্যই একবারে অরিজিনাল তারা নিজস্ব ফার্মের দুধ দিয়েগুলা তৈরি করছেন আমরা একটু আগে দেখি যে আনুষ্ঠানিক যে যাত্রা তারা শুরু করছেন আনুষ্ঠানিক যাত্রা শুরু করছেন এটা হইল গিয়া জল্লাদপার মসজিদ মার্কেট যদিও আপনারা অবশ্যই একটু আগে দেখছেন এই অনেক শুভাকাঙ্ক্ষী হলো ইনোমাজে আসলা পাশাপাশি আপনারা আইতে চাইলে তারা লগে যোগাযোগ করলে নাম্বার দেওয়া আছে যদি নাম্বার যেহেতু আমরা দিছি আপনারা কোনো অর্ডার করতে চান অবশ্যই তারা লগে যোগাযোগ করবা পাশাপাশি এটা সিলেটবাসীর লাগি অসাধারণ একটা সুযোগ আর এটা হইল গিয়া তোমার একতা সুইটস অ্যান্ড জুস কর্নার ওইদিকে লোক আমি আপনার ঠিকানা দেখাই এদিকে মোবাইল নাম্বার দেওয়া আছে পাশাপাশি জল্লাপার মসজিদ মার্কেট জিন্দাবাজার সিলেট লেখাও আছে ঠিকানা আপনারা এলে কিন্তু আজকে এই মূল্য সার পাইবা পাশাপাশি ইনও দেখতাম পারাম তার এই একতা সুইট অ্যান্ড জুস কর্নারের যে প্লে কার্ড ইনোমাজে আছে রাখা অবশ্যই আপনারা আইবা ইনো সব ধরনের সুবিধা ইনোমাজে রাখছেন ইনো কিতা কিতা সুবিধা তাও আমরা খুব জানাই দেওয়ার চেষ্টা করি ইনো আছে আপনারা খাসা দুধ আছে বগুড়ার স্পেশাল দুধ আছে মিষ্টি আছে মাটা আছে দই সিরা আছে গাভীর দুধ চা আছে কফি জুস আছে বিভিন্ন ধরনের যে আইটেমগুলো এগুলো সব কিছু আছে যেগুলো আপনার প্রয়োজন মনে করেন অবশ্যই আপনারা আপনারা চাহিদা মতো এগুলো আমি দিতে পারবো আপনারা একমাত্র এই জায়গাটাই তৈব জিন্দাবাজার জল্লারপার মসজিদ মার্কেট আইলেই কিন্তু এই সুবিধাটা আপনারা পাই দেয় একটু আগে যাচ্ছি আমরা সিলেট কোনো সিলেটের বিভিন্ন জায়গা তো কিন্তু যারা আসেন তারা ইয়া ইনোমাজে কাস্টমাররা হল বিল করছেন পাশাপাশি একটু আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে আর শুভ উদ্বোধনের মাধ্যমে মসজিদ মার্কেটের যিনি হুজুর আছেন এই হুজুরের মাধ্যমে কিন্তু আজকের এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে পাশাপাশি এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি সকলও আইসেন আইয়া তারা এই উদ্বোধন উপলক্ষে তারা উপস্থিত হইয়া এটারে সাদরভাবে গ্রহণ করে আনিছেন তো যাই হোক এই যে আপনারা দেখা ইনোমাজে লিয়াকত ভবন লিয়াকত ভবনের ঠিক ডাইন সাইডে কিন্তু ইনোমাজের গিয়া জল্লারপার মসজিদ মার্কেট মসজিদ মার্কেট আইলেও কিন্তু এই সুবিধাটা আপনারা পাইলা আর এগুলি অসাধারণ সুবিধা একবারে তারার এই গাভীর যে খাঁটি খাঁচা দুধ আছে এগুলো আপনারা ডেলিভারি দিয়ে পাশাপাশি তারা নিজস্ব ফার্ম ইনোমাজে নিজস্ব ফার্মের দুধগুলা এগুলো দিয়া কিন্তু সব আইটেমগুলো তৈরি করেন তো যাই হোক আমরা একটু দেখাই না আপনারা অবশ্যই আপনারা আইবা আর আইলে কিন্তু আপনারা তারা গেছেন বলা সুবিধা পাইবা আচ্ছা আমরা একটু আপনার কাছে জানতাম ছিলাম আপনারলোকে কীভাবে যোগাযোগ করলে তারা এগুলা পাইবা বা যে ডেলিভারি দিবা গাভীর দুধ ডেলিভারি বলতে আমরা তো হোম ডেলিভারি দিতে পারবো না এখানে আসলে পাবে আর মানে আরেকটা ঠিকানা হচ্ছে আমাদের চণ্ডীপুর পয়েন্টে একতা সুইটসের আরেকটা শাখা প্রথম শাখা চণ্ডীপুর পয়েন্টে দ্বিতীয় শাখা হলো জল্লারপাড়ে এই যে আপনি আপনার ছেলেরে লইয়া আজকে মানে আইসেন আপনার কাছে কতটুকু ভালো লাগে এই প্রতিষ্ঠানটা খুলিয়া এটা তো নিঃসন্দেহে আনন্দের বিষয় যে আমার ছেলে সহ আমার আমাকে হেল্প করছে এবং ছেলে না ওর মা আসলে তো ওর মা হইল নারী উদ্যোক্তা মানে ফার্মটা ওর মার পাশাপাশি আমরা বাবা ছেলে ওই মানে ফার্মের সহযোগিতা করি আর কি ব্যবসার প্রতি অত মনোযোগী কী লাগে এটা মানুষকে ভালো কিছু খাওয়ানোর জন্য আর কিছু না আমার আর কিছু না মানুষকে ভালো কিছু খাওয়ানোর জন্য আমার এই ব্যবসা লাইনে আসা যে দুই নম্বরে বীরে এক নম্বরের চেষ্টা সুজয় হিসাব আপনার তো নিজস্ব ফার্ম আছে আমরা দেখছি আর আল্লাহ রহমতে আপনি বহু দূরে গিয়ে গেছেন সততা আছে বিদায় আল্লাহ আপনার এই পর্যন্ত আছে সামনে দিয়ে কোনো আরো টার্গেট আসেনি যাতে সিলেটবাসী মানুষ আপনার কাছে ভালো সুবিধা পায় সিলেটবাসীর হেল্প পাইলে হয়তো সিলেটবাসী ভালো কিছু মিষ্টি পাবে দুধ দই পাবে এটাই আমার মানে প্রত্যাশা আর কি অন্য অন্য শাখা খুললে হয়তো অন্য অন্য জায়গার মানুষও সেবা পাবে আর কি আচ্ছা যেহেতু আপনি এই প্রতিষ্ঠানটা আজকে উদ্বোধন করছেন হিসাবে দেশবাসী বা সিলেটবাসী লাগে আপনি তাদের উদ্দেশ্যে কী বার্তা দিবা লাস্ট পর্যন্ত সিলেটবাসীকে বলবো আসলে ভালো মানে মিষ্টি খাতে খেতে হলে একতা সুইচে আসুন এবং যাচাই করুন দেখুন আমরা ভেজালের বিরে অরিজিনালতে ছোঁয়া দিচ্ছি এবং সুলভ মূল্যে যেটা জিনিসটা আজকালকার যুগে খালি জিনিসপত্রের ঊর্ধ্বগতি হয় আমরা কিন্তু সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করতেছি আর কিছু না এবং অরিজিনাল সব কিছু বি নেচার অরিজিনাল এর মধ্যে যদি কোনো দুই নম্বরে ছোঁয়া পা আমি যা শাস্তি দিব আমি মাইনে নেব হ্যাঁ প্রতিশ্রুতি একদম কারণ আমার দুধ আমার গাভী থেকে আমি দুধ উৎপাদন করছি 30 কেয়ার গাছ করে আমরা দুধের গাছ দুধ থেকে এই পণ্যগুলো উৎপাদন করতেছি আমি যদি গ্যারান্টি না দিতে পারি আর কে কে গ্যারান্টি দিতে পারবে এই সততা নিয়েও কিন্তু আপনি আগুয়ে ইনশাল্লাহ আমি না এক ইনশাল্লাহ এই সততা নিয়েই সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আর কি আসলে আমরা দেখাইলাম তানোর আজকের এই সততা ব্যবসা কিন্তু এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তান্দে আগুয়ে নিছেন আরো সামনে দিয়ে সততা থাকলে আল্লাহ আরো তান্দে আরো উপরে নিতে পারেন তো যাই হোক এই যে প্রতিষ্ঠানটা অবশ্যই আপনারা চিনেন এটা কিন্তু নতুন কোনো প্রতিষ্ঠান নাই এটা বহুত পুরানা প্রতিষ্ঠান এটা সিলেট দক্ষিণ সুরমাত
আপনারা দেখেন চন্ডিপুর কিন্তু আলোড়ন একটা সৃষ্টি করছে আর তানোর এলাকা বিশাল বড় একটা ফার্ম আছে ফার্মর নিজস্ব গাবির দুধ দিয়ে কিন্তু এগুলা তৈরি করেন আর যেগুলা দেখলে আপনারা এই নামাজে একবারে অরিজিনালি কোনো ধরনের কোনো ডুপ্লিকেট বাইলা কিচ্ছু নাই আপনারা নিজে আইবা একবার ভিজিট করবা যারা নিতে চাইন অবশ্যই ভিজিট করবা না নিলেও এই ভিজিট করবা দেখে যাইবা নিতে চাইলে তারা নাম্বার দেওয়া আছে কোন সময় কোন টাইমে দোকান খোলা থাকে না থাকে এটা অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে পাইবা তাই হোক তারা লাগে একটু আজকে যে এই যে প্রতিষ্ঠানটা আপনারা মানে উদ্বোধন হয়েছে আপনার কাছে কিনা লাগে ভাই এটা আসলে অ্যামেজিং একটা ব্যাপার আমরা আসলে খুব খুশি যে আমরা এখন ভেজালের ভিড়ে অনেক খাঁটি মানের কিছু জিনিস এখানে পাচ্ছি হ্যাঁ এবং এটা শুধু আমার মুখের কথা না আমি এখানে অনেক দর্শক ক্রেতা আসছিল যারা প্র্যাকটিক্যালি ইনস্ট্যান্ট কিছু কিছু জিনিস এখানে খেয়ে তারা বলছে যে না ঠিক আছে এটা মানসম্মত একটা জিনিস আমাদেরকে খাওয়াচ্ছে আর ভাই আসলে আমি ভাইয়ের কথা কি বলবো ভাই তো অনেক কথা হয়তো বলতে পারে নাই তো তার একটা বিশাল ফার্ম আছে তো এটা হচ্ছে যে সে নিজে হাতে নিজে প্রসেসিংয়ের মাধ্যমে সমস্ত কাজগুলো করছে সো তার কাছে সততার একটা ব্যাপার সে লালন করে বুকে এবং সে বুক ভরে সে বলতে পারে যে আমি মানুষকে এমন একটা জিনিস খাওয়াচ্ছি যে জিনিসটা আমি আমার জায়গা থেকে বলতে পারি যে একটা হালাল এবং ভালো একটা খাবার মানুষ অন্তত খেতে পারছে ছিলের বাসি অন্তত খেতে পারছে তো আমি তার জন্য দোয়া করি তার জন্য প্রাণ ভরে দোয়া করি যে এখনকার যে সময় এই সময়ের পরিপ্রেক্ষিতে সে যে জিনিসগুলো এখন উৎপাদন করছে এবং মানুষের মাঝে মানুষের সেবা করছে সেভাবে ওয়ান কাইন্ডস অফ সার্ভিস দিচ্ছে মানুষকে এটা আল্লাহ পাক তার জন্য অনেক কিছু মঙ্গল বয়ে আনবে ইনশাল্লাহ এটা আমি আশা করি আর কি ধন্যবাদ আঙ্কেল তোমার সঙ্গে একটু জানতেছিলাম তুমি দেশে উদ্বোধন হইবার আগে কিন্তু বেসা কিনা ব্যস্ত পরিশ্রম করায় পাশাপাশি বাপর লোকে দেখিয়া খুবই শ্রম দিরায় আসলে তোমার আব্বার প্রতি বা মা এই যে তোমার আম্মা ওই লেগে মূল উদ্যোক্তা কিন্তু তারা তাদের উদ্দেশ্যে বা সিলেট বাসীর উদ্দেশ্যে তোমার বক্তব্য সিলেট বাসীর ব্যাপারে আর কি বলবো একবার তো আমরা বলেছি যে আমাদের মতন খাঁটি যে কেউ গ্যারান্টি দিতে পারবে 100% গ্যারান্টি কেউ দিতে পারবে না এই যে মিষ্টি দই আমাদের যে নিজস্ব ফার্ম থেকে তৈরি এইসব জিনিস এগুলোর গ্যারান্টি আমরা 100% দিতে পারবো যে এখানে কোনো ভেজাল নেই কিছু নেই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো আমাদের নিজস্ব ফার্ম থেকে তৈরি করা নিজস্ব দুধ নিজস্ব গাভী নিজস্ব একবার বগুড়া থেকে কারি করে আমরা আনানো একবারে 100% খাঁটি আপনারাও ভাই আউকা দেখুকা আর দেখিয়া ভিজিট করুকা খাউকা খাইয়া বুঝবেন আপনারা যে কিলা আইকো সিলেটি ভাষা মোটামুটি তারা বুড়াবো আরো আচ্ছা যাই হোক তো সব তো হয়েছে গ্যাস তুমি ব্যবসার প্রতি আরো মনোযোগী হইতে চাও জি ধন্যবাদ মারে আঙ্কেল যাই হোক আমরা আসলে তানোর ছেলে লোকে মাতার চেষ্টা করছিলাম বাফর মতো কিন্তু সেইমও চাইরা যে তাই নয় ব্যবসার প্রতি মনোযোগী হইতা আর পাশাপাশি এইটা আবারও আমরা পরিচয় করিয়া দিই যে জায়গাটা এটা হইলে গিয়া জল্লার পার মসজিদ মার্কেট আইলেও কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানটা পাইরা আর দেখাম পারাম অসংখ্য ভিউয়ার্স আসলে মনে হয় এটা ভাইরাল হয়েছে যার কারণে পরিচিতি পাইছে লাগে সকলেও কিন্তু লাইভে অনেক মানুষের দেখলাম পাশাপাশি সকলেরও ধন্যবাদ জানাইলাম আবার আমরা দেখাইয়া বিদায় নিলাম এই যে দেখো একতা সুইট অ্যান্ড জুস কর্নার এটা হইলে গিয়া দক্ষিণ সুরমা তো আছে পাশাপাশি জিন্দাবাজার আইলেও কিন্তু আপনারা জল্লার পার মসজিদ মার্কেট আইলেও কিন্তু আপনারা ফাইরা তো যাই হোক ভালো থাকবা সুস্থ থাকবা আমরা দূরত নেটওয়ার্ক প্রতিষ্ঠানটা দেখাই আমরা বিদায় নিমু আর এটা সুনামের সাথে কিন্তু এই প্রতিষ্ঠানটা তারা কাজ করিয়া যাইরা যদিও এটা আমরা যেতাম পারি লিয়াকত ভবন এমনকি মসজিদ মার্কেট এই যে জল্লার পার মসজিদ মার্কেটের সামনে কিন্তু এই প্রতিষ্ঠানটা তৈরি করা হয়েছে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা যাত্রা শুরু হয়েছে ভাই একটু টান দিবানি ভাইয়া একটু টান দিন আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আমরা একটু আপনারা দেখাইলাম তারা নিজস্ব ফার্মের উৎপাদিত এই পণ্য নিয়ে কিন্তু তারা আইসন একতা সুইস অ্যান্ড জুস কর্নার আর এটা সিলেট প্রাণকেন্দ্র জিন্দাবাজার জল্লাপার মসজিদ মার্কেট কিন্তু আইলেও আপনারা এই সুযোগ সুবিধাটা পাইরা সিলেট বাসীরা কি অত্যন্ত সুখবর যারা আইবা অবশ্যই তারার মতো যে দামগুলো আছে এগুলা রাখবা আর তারার যে ফার্ম আছে ফার্মর নিজস্ব গরুর দুধ এটা তারা এটা দিয়া কিন্তু তারা এই পণ্যগুলো বানান আর চাহিদা মতো আপনারা খাইতে হওয়ার বা কোনো ধরনের কোনো বেজাল বা এলাকা কিছু নাই আর এটা কিন্তু সিলেট বাসী লাগিয়ে অন্তত একটা উপযোগী একটা প্রতিষ্ঠান তো যাই হোক আমরা বিদায় নিলাম ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাল্লাহ কোনো একটা লাগবো আবারও দেখাইবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু